তাফসীরের মধ্যে এসেছে তিন কালো এমন ছিল পৃথিবীর ইতিহাসে এই তিন কালোর মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক গুণে বেশি বলুন সুবহানাল্লাহ কি ভাই সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয় আমি বলি ব্ল্যাক ডায়মন্ড কালো হীরার টুকরা একজন মাওলা উমর ইবনুল খাত্তাব হযরত উমর ইবনুল খাত্তাবের কৃতদাস নাম ছিল মাহজা কি নাম সবাই বলুন মাহজা কালো ছিলেন দামি ছিলেন আরেকজন বিলাল হাবশি উনি কালো ছিলেন দামি ছিলেন আরেকজন এই লোকমান হাকিম আল্লাহ পাক লোকমান হাকিমের মর্যাদা কেন বাড়িয়ে দিয়েছেন তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন লোকমান হাকিম একদিন লোকদেরকে একত্রিত করে নসিহত করছেন উপদেশ দিচ্ছেন লোকমান হাকিমকে তার একজন প্রাক্তন বন্ধু এসে জিজ্ঞেস করছে তুমি কি সেই লোকমান নও যেই লোকমান আমার সাথে বকরির রাখালগিরি করেছিলে তুমি কি সেই লোকমান নও লোকমান হাকিম বলছেন হ্যাঁ আমি তো সেই লোকমান লোকমান হাকিমকে তার সেই বন্ধু জিজ্ঞেস করেছে এ লোকমান তুমি তো আমার সাথে বকরি চরানোর জন্য মাঠে চলে যেতে এমন কি গুণ তুমি অর্জন করেছো লোকমান যেই গুণাবলীর কারণে আল্লাহ পাক তোমাকে এমন মর্যাদাবান বানিয়েছেন লোকমান হাকিম বলে দিলেন এ বন্ধু আমার তেমন কোনো গুণ নাই কিন্তু আমি লোকমানের ভেতরে দুইটি গুণ আমি আনার চেষ্টা করেছি তার বন্ধু জিজ্ঞেস করেছে কোন সেই দুই গুণ যেই দুই গুণের মাধ্যমে আল্লাহ পাক আপনার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন লোকমান হাকিম বলে দিলেন এ বন্ধু এক নম্বর গুণ আমি লোকমান আমার জিন্দগিতে কখনো মিথ্যা কথা বলিনি আমার জিহ্বা দ্বারা সর্বদা সত্য কথা বলার চেষ্টা করেছি বলুন সুবহানাল্লাহ এক নম্বর গুণ আমি সর্বদা সত্য কথা বলায় অভ্যস্ত দুই নম্বর গুণ আল্লাহ পাক যেই গুণ দ্বারা আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন সেই গুণ হচ্ছে আমি আমার জিন্দগিতে কোনো মানুষের গীবত শিকায়ত করি নাই বলুন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এই লোকমান হাকিমকে আল্লাহ পাক এতটাই মর্যাদাবান বানিয়েছেন এতটাই সম্মানিত করেছেন যে লোকমান হাকিম তার সন্তানকে ঔরজাত সন্তানকে দশটি নসিহত করেছেন এই দশটি নসিহত আর উপদেশের কথা আল্লাহ পাক সূরায়ে লোকমানে বলে দিয়েছেন এক নম্বর নসিহত আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়া ইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ স্মরণ কর সেই সময়ের কথা যখন লোকমান তার সন্তানকে নসিহত করেছিল যখন লোকমান তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন কি উপদেশ দিয়েছিলেন এক নাম্বার উপদেশ সন্তান রে লা তুশরিক বিল্লাহ কখনোই আল্লাহর সাথে শিরিক করবে না ইন্না শিরকা লা যুলমুন আযীম নিশ্চয়ই শিরিক হচ্ছে বড় অন্ধকার মহাপাপ আমার বন্ধুগণ
এই শিরিক হলো যাবতীয় পাপের চাবিকাঠি এই শিরিকের গুনাহ কিন্তু রব্বুল আলামিন মাফ করবেন না আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট ভাবে বর্ণনা করেছেন আল্লাহ পাক নিশ্চয়ই বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইশরাকা বিহি আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি আল্লাহ শিরকির গুনাহকে ক্ষমা করব না ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আর শিরিক ব্যতীত যাবতীয় পাপ আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ক্ষমা করে দেব বলুন সুবহানাল্লাহ এখন প্রথম নসিহত করেছেন লোকমান হাকিম দশটি উপদেশের মধ্য থেকে প্রথম উপদেশ হে আমার ছেলে তুমি কখনো শিরিক করবে না এখন আসুন আমরা যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করেছি আমাদের মাঝে কি শিরিক আছে জোরে বলুন আছে না নাই ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে কিভাবে শিরিক আপনি দেখুন নিজের সন্তানকে নিজের স্ত্রীকে নিজের বোনকে নিজের মাকে বাংলাদেশের কথা আমি বলছি এমন মুসলমান আছে যেই মুসলমান ভণ্ড পীরের দরবারে নিজের বিবিকে মাকে বোনকে নিয়ে যায় জোরে বলেন ঠিক না বে ঠিক নিয়ে যায় আর নিজের বিবিকে বলে আমি আমার চোখে দেখেছি গাড়ি থেকে নেমে স্ত্রীকে বলে বিবি রে 10 বৎসর হয়েছে বিবাহ করেছি একটি সন্তানের চেহারাও দেখতে পাইনি পীর বাবার কদম বুসি করো সেজদা করো পীর বাবার আশীর্বাদ নাও এর দ্বারা সন্তান আসবে বলুন না নাউজুবিল্লাহ আমি একটু জানতে চাই পীর সাহেব কি সন্তান দেওয়ার মালিক আপনারা যেভাবে আওয়াজ দিচ্ছেন আমার তো মন বলছে রমজান মাসের 30 তারিখ কি ভাই আপনারা কি ক্লান্ত হয়েছে একটু আওয়াজ দিবেন সন্তান দেওয়ার মালিক কে হায় নাই জোরে বলেন কে আরো জোরে বলেন কে কোন পীর সাহেব সন্তান দিতে পারে হয় না এই আওয়াজ তো চলবে না জোরে বলেন পারে সন্তান পীর সাহেব দিতে পারে মুফতি সাহেব দিতে পারে জোরে বলেন মুহাদ্দিস দিতে পারে মুফাসসির সাহেব দিতে পারে খতিব সাহেব দিতে পারে কোন বুজুর্গ দিতে পারে কোন ওলি দিতে পারে কোন গাউস দিতে পারে কোন আব্দাল দিতে পারে বিশ্বের কোন মানুষ সন্তান দেওয়ার মালিক জোরে বলুন আরো জোরে বলুন আরো জোরে বলুন তাহলে সন্তান দেওয়ার মালিক একজন তিনি কে এই এই আওয়াজ দিয়ে তো চলবে না জোরে বলেন তিনি কে জি জি মুসলমান আকীদা দুরুস্ত করতে হবে আকীদা ঠিক করা মুমিনের কাম তা না হলে সোজা জাহান্নাম জোরে বলেন ঠিক না ব্যাঠে আমার বন্ধুগণ সন্তান দর মালিক একজন তিনি কে আল্লাহ পাক বলেছেন ইয়াহাবুল ইমাইয়াশাউ ইনাসা আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে কন্যা সন্তান দেই ওয়াহাবুল ইমাইয়াশাউ যুকুর আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে আমি আল্লাহ পুত্র সন্তান দেই আর যাকে ইচ্ছা করি তাকে আমি আল্লাহ তাআলা ছেলেও দেই মেয়েও দেই ওয়াজালু মাইয়াশা ওয়াকিমা আর যাকে ইচ্ছা করি ছেলেও দেই না মেয়েও দেই না চিরতরে বন্দা রেখে দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ সবাই বলুন সন্তান দেওয়ার মালিক কে এ যুবকরা জোরে বলো কে কোন মানুষ সন্তান দিতে পারে তাহলে আমি আল্লাহওয়ালা বুজুর্গ পীর মাশায়েকদের কথা বলছি না অবশ্য ঢাকা শহরে এমন ভণ্ড পীর নাই ঢাকায় আছে ক্যান্টনমেন্টে আছে আমাদের ঢাকা ক্যান্টনমেন্টে আছে এমন পীরের মুরিদ আছে
যে এই পীর সাহেবদের দরবারে শুধু শিরকের আখড়া জমিয়ে বসেছে। সম্মানিত হাজেরিন, আমি আপনাদের সামনে একটি কথা পরিষ্কার বলতে চাই। গত আগস্টে আমি ইন্ডিয়া গিয়েছিলাম আজমির শরীফ, সেখানে কিছু প্রোগ্রাম ছিল, তো মাসে আজমির শরীফ গিয়েছিলাম। খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমিরি রহমতুল্লাহ আলাইহের কবর জিয়ারত করার জন্য সেখানে গিয়ে আপনারা অবাক হবেন, আমি দেখতে পেলাম ওনার কবর জিয়ারত করার পরে ইচ্ছা করেছিলাম সেখানে রাত্রি যাপন করব। আমি দেখতে পেলাম ওনার কবরকে কেন্দ্র করে সেই কবরের আশেপাশে, রওজার আশেপাশে এমনভাবে ঢোল, একতারা, দোতারা, সেতারা, যত ধরনের বাদ্যযন্ত্র আছে সেগুলো বাজিয়ে নাচ গান পরিচালনা করছে। আমি জানতে চাই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কি এগুলি কি সমর্থন করেছিলেন? জোরে বলুন, করেছিলেন? হ্যাঁ, নিঃসন্দেহে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমিরি রহমতুল্লাহ আলাইহি বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, আল্লাহ পাকের খাস প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন। ওনার কবরের উপরে, রওজার উপরে লেখা আছে মাজার শরীফের মধ্যে, হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, উনি আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, আল্লাহর মহব্বতে ইন্তেকাল করেছেন। যেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত রেখে 90 লক্ষ বিধর্মী কালিমা পড়ে মুসলমান হয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আপনাদের কি আওয়াজ দিতে কষ্ট হয়? কি ভাই কষ্ট হয়? একটা তাকবীর দেওয়ার জন্য সকলে রেডি থাকেন? রেডি? সবাই রেডি? একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এই তাকবীরে বাতিলের মসনদে কম্পন সৃষ্টি হবে? এই তাকবীরে, এই তাকবীরে মুসলমানদের বিজয় আসবে? একটু জোরে আওয়াজ দিবেন, যার দেহে যতটুকু শক্তি আছে সম্পূর্ণ শক্তিকে প্রয়োগ করে আল্লাহর জন্য যদি আল্লাহ আকবার বলেন, আপনি আল্লাহ আকবার বলার সাথে সাথে খুশি হবেন। কে? আল্লাহ আকবার মানে আল্লাহ বড়। যার যত শক্তি আছে শক্তি দিয়ে একটু তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর। হয় নাই, দুই হাত উপরে মারবেন, জোরে আওয়াজ দিবেন, বরত্ব বর্ণনা করতে হবে একজনের, তিনি কে? নারায়ণ তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনে রালো, আল হাদিসে রালো, কোরআন হাদিস যেখানে, মাশাআল্লাহ। এখন একটু আওয়াজ ঠিক আছে, তাজা ইমানদার বলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ আওয়াজ নেই হুজুর, দেখেন যারা দাঁড়িয়ে আছেন কি কষ্ট পাচ্ছেন? তো সামনে আসেন, বয়ান তো আমি শুরুই করিনি, একটু সামনে আসেন। জি, সম্মানিত হাজেরিন, আমি আরজ করছিলাম আল্লাহর সঙ্গে কি কাউকে শিরিক করা যাবে? তাহলে একটি কথার আপনারা জবাব দিবেন, প্রত্যেকে জবাব দেওয়ার জন্য রেডি থাকুন। যেই সকল ভণ্ড পীররা, মাজার ব্যবসায়ীরা আল্লাহর সঙ্গে শিরিক করছে, সেজদা পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা, সেই সেজদা নিজেরা নিচ্ছে, বান্দাদেরকে শিরিকমুখী করছে। আমি আপনাদের কাছে জবাব জানতে চাই, আপনারা বলবেন সেজদা দেওয়ার মালিক একমাত্র সেজদা নেওয়ার মালিক কে? হবে না, জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? তাহলে সেজদা নেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাসূল বলেছেন, লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি জাওজিহা। আমি পয়গম্বর যদি আল্লাহ ব্যতীত বিশ্বের কোন মানুষকে সেজদা দেওয়ার পারমিশন দিতাম, বিশ্বের সকল নারী জাতিকে বলে দিতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে, কথা ঠিক? কথা ঠিক? কিন্তু আমার রাসূল কি স্বামীদেরকে সেজদা দেওয়ার পারমিশন দিয়েছেন? একটু আওয়াজ দিবেন, দিয়েছেন? দিয়েছেন। এখন সকলে একটু জবাব দিবেন, আমি আপনাদের কাছে জানতে চাই, যেই ভণ্ড পীরেরা মাজারের ব্যবসা শুরু করে আবাল বৃদ্ধা বনিতা পুরুষ মহিলা প্রত্যেক মানুষের সেজদা নিচ্ছে, এদের কি ইমান আসে না চলে গেছে? জোরে বলেন, ইমান আসে না বের হয়ে গেছে? তাহলে সেজদা দেব একজনকে, তিনি কে? আমার বন্ধুগণ, শিরিক করা যাবে না। কি করা যাবে না? জোরে বলেন, কি করা যাবে না? আবার অনেকে দেখবেন
লোকমান হাকিম প্রথম নসিহত করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার ছেলে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। সম্মানিত হাজিরিন, অনেক লোককে দেখতে পাবেন তারা অনেক পিশাব মেয়েদের হাতে হাত রেখে বায়াত করায়, এমন পীর বাংলার জমিনে আছে না নাই? এ যুবকরা জবাব দাও, আছে না নাই? আছে না নাই? এমন ভণ্ড পীরের সংখ্যা কম না বেশি? হ্যাঁ হ্যাঁ, আকীদা নষ্ট করছে। কি বলছে? লালে লাল বাবা শাহজালাল, লালে লাল বাবা শাহজালাল, তোর শরণে মদ গাজা সব হালাল। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলে কি ভাই, মদ গাজা হালাল? জোরে বলেন হালাল হালাল। কি কুপুরি আকীদা, আশ্চর্য হবেন। এরা বলছে আল্লাহর ধন্য বিনে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া। নাউজুবিল্লাহ বলেন, আল্লাহর ধন্য বিনে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, নবীর ধন খাজারে দিয়া নবী গেলেন খালি হইয়া, নবীর ধন খাজায় লইয়া, নবীর ধন খাজায় লইয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। নাউজুবিল্লাহ বলেন, আমি জানতে চাই খাজার কি দোয়ার কিছু আছে? জোরে বলেন, পীর সাহেবের দোয়ার কিছু আছে? উনি তো কবরে শায়িত অবস্থায় আছেন, উনি আপনাকে কি দিবেন? সম্মানিত হাজিরিন, দেনাওয়ালা একজন তিনি কে? আবার এমন পীর আপনারা পাবেন বর্তমান সমাজে, এই কথাগুলো অনেক আলেম ওলামা বলতে চায় না, বলতে ভয় পায়। আমি আপনাদেরকে আগেই বলেছি, আল্লাহওয়ালা পীর মাশায়েখদের বিরুদ্ধে আমি বলছি না, বুজুর্গ ওয়ালি আল্লাহদের বিরুদ্ধে বলছি না, আল্লাহওয়ালা পীর মাশায়েখ বুজুর্গ যেনারা আছেন তেনাদের পরিচয় ইদারু উজুকিরল্লাহ, যাদের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক, যাদের চেহারার দিকে তাকাইলে আপনার আল্লাহ আল্লাহ রসুলের কথা স্মরণ হয়ে যায়, ইসলাম মানতে আপনার দিলের মধ্যে এক আনন্দ কাজ করে, এমন পীর সাহেবদের কাছে যাবেন যারা কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনা দিবে, কিন্তু ভণ্ড পীরদের দরবারে যাবেন না। সকলে রাজি? সবাই কি রাজি? সবাই রাজি? এরা কি বলে জানেন? পানির তলে মোমবাতি, পানির তলে মোমবাতি, হিম বাতাসে নেবে না, পীরের কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছে জানতে চাই, শিরিক কোনো সময়ের জন্য কি আল্লাহর সাথে করা যাবে? জোরে বলুন যাবে, জোরে বলুন যাবে। এক নাম্বার নসিহত করলেন লোকমান হাকিম নিজের সন্তানকে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশিরকা লাযুলমুন আযীম, হে আমার ছেলে তুমি কখনোই শিরিক করবে না, হে আমার সন্তান আল্লাহর সঙ্গে কাউকে শরীকদার সাব্যস্ত করবে না। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর বলেন, আমার জীবন যদি তোমার চলেও যায়, তোমাকে যদি আগুনের মধ্যে জ্বালিয়ে ভস্ম বানিয়ে দেওয়া হয়, তখনও তুমি শিরিক করবে না। আমার বন্ধুগণ, শিরিক করা যাবে না। আপনাকে যদি ফাঁসির কাস্টে ঝোলানো হয়, আপনাকে যদি রিমান্ডে নেওয়া হয়, আপনাকে যদি জেলখানায় পাঠানো হয়, আপনাকে যদি শুনিতে উঠানো হয়, আপনাকে যদি ফাঁসির কাস্টে ঝোলানো হয়, আর যদি বলা হয় তোমাকে ছেড়ে দেওয়া হবে, তুমি শুধু আল্লাহর সঙ্গে শিরিক করবে না মুসলমান, দুনিয়ার কোন পারফেক্ট মুমিন যিনি হবেন, একজন পাক্কা সাচ্চা মুসলমান যিনি হবেন, উনি নিজের জীবনকে দিবেন কিন্তু ইমানকে ছাড়বে না। জোরে বলেন ঠিক না ব্যাঠি? প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। বাবা ফিরাউনের স্ত্রী আসিয়ার দৃষ্টান্ত আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন, ওয়াদাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু রাআতা ফিরআউন ইন ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ
ونجني من فرعون وعملي ونجني من القوم الظالمين. الله تبارك وتعالى يا تكريم المد بدن شندر ভাবে ফেরাউনের স্ত্রী আসিয়া দৃষ্টান্ত উল্লেখ করেছেন। আসিয়া কিন্তু আল্লাহকে বিশ্বাস করেছিলেন বাবা, আসিয়ার ঈমান যখন প্রকাশ পেয়েছে ফেরাউন তখন বলে আসিয়ারে তুমি কি আমি ফেরাউনকে রব হিসেবে মেনে নাওনি? বলুন নাউযুবিল্লাহ। ফেরাউন বলে আসিয়ারে তুমি কি আমাকে রব হিসেবে মেনে নাওনি? আসিয়া বলে কোশ্চিন কালেও না, কোন মানুষ কোন মানুষের কোনদিন রব হতে পারে না, কোন মানুষ কোনদিন মানুষের প্রভু হতে পারে না, প্রভু হলেন একজন, তিনি হলেন আমার আল্লাহ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। বাইরা আমার বন্ধুরা আমার আসিয়া যেই না বলে দিয়েছেন তুমি কোনোদিন আমার রব হতে পারো না, এইবার বাজান ফেরাউন তার মন্ত্রী তার বন্ধু হামানের কাছে গিয়েছে। হামানের কাছে গিয়ে বলে হামান রে আমার বিবি তো আমাকে রব হিসাবে মেনে নেয়নি, সে তো একজনকে রব হিসাবে মেনে নিয়েছেন, তিনি হলেন আল্লাহ, আমি ফেরাউনকে রব হিসাবে মেনে নেয়নি, কি করতে পারি? এইবার হামান তাকে পরামর্শ দেয়, আমার বন্ধু এটা কেমন কথা, তুমি নিজেকে রব বলে দাবি করেছ, ফেরাউন তো বলেছিল আনা রব বকুমুল আলা, আমি হলাম তোমাদের সবচেয়ে বড় খোদা। একটু চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ কোন মানুষ কি মানুষের রব হতে পারে? জোরে বলুন পারে, আরো জোরে বলুন পারে। হামান ফেরাউনকে বলে জাহাপনা কেমন কথা, আপনার রাজ্যে নিজেকে প্রভু হিসাবে আপনি ঘোষণা দিয়েছেন কিন্তু খোদার বউ যদি খোদাকে না মানে জনগণ কোনোদিন মানবে না। এইবার ফেরাউন বলে কি করতে হবে? এইবার হামান পরামর্শ দেয় তোমার স্ত্রী আসিয়াকে উত্তপ্ত মরুভূমির মধ্যে তুমি সহায় দাও। এইবার আসিয়াকে নিয়ে যাওয়া হয়েছে বাজার, আসিয়াকে নিয়ে যাওয়া হয়েছে মরুপ্রান্তে সহায় দেওয়া হয়েছে, আসিয়ার বুকের উপর একটি বড় পাথর চাপা দেওয়া হয়েছে। একবারে দুপুর বেলা ঠিক যখন সূর্য মাথার উপরে থাকে ওই সময় আসিয়ার চেহারাটা সূর্যের দিকে করে দেওয়া হয়েছে। আপনাও মুসলমান, আসিয়াও ছিলেন একজন ইমানদার বাবা, চেহারাটা সূর্যের দিকে করা হয়েছে। আসিয়াকে বলে আসিয়ারে তুমি ঈমান ছেড়ে দাও, আমি ফেরাউনকে রব হিসাবে মেনে নাও, নতুবা তোমাকে এভাবে নির্যাতন করতে করতে শেষ করে দেওয়া হবে। আসিয়া তখন বলে ফেরাউন রে এই অন্তিম সময় আমার একটি ঘোষণা তুমি শুনে রাখো রে ফেরাউন, মনে রাখবে এই ঈমান হেফাজতের জন্য যদি আমার জীবন চলে যায় যাবে, কিন্তু আল্লাহর প্রতি এনেছি ঈমান তা কখনো ছাড়বো না। বলুন সুবহানাল্লাহ। ডরতে নেহি দুনিয়া মে মুসলমানো কে শীশে, ডরতে নেহি দুনিয়া মে মুসলমানো কে শীশে, জব মিল গই হ্যায় দৌলত ঈমান নবী সে, জব মিল গই হ্যায় দৌলত ঈমান নবী সে, বাতিল সে দবনে ওয়ালে, বাতিল সে দবনে ওয়ালে, আয় আসমান হি হম সবর কর চুকা হ্যায়, তু ইমতিহা হামারা, সবর কর চুকা হ্যায়, তু ইমতিহা হামারা, আগে হ্যায় ঔলাদ ইব্রাহিম হ্যায় নমরুদ হ্যায়, আগে হ্যায় ঔলাদ ইব্রাহিম হ্যায় নমরুদ হ্যায়, ফির কিসি কো ক্যা কিসি সে ইমতিহা মকসুদ হ্যায়, ফির কিসি কো ক্যা কিসি সে ইমতিহা মকসুদ হ্যায়, ও জমানা মুআজ্জাজ থে, ও জমানা মুআজ্জাজ থে, হামিলে কুরআন হো কর আর তুম খারো জলীল হোয়ে,
আর তুম খার জলিল হয়ে তার কে কোরআন হকার। আমি জানতে চাই বাবা মুসলমান ভয় করবে একজনকে, তিনি কে? হ্যাঁ নাই জোরে বলেন মুসলমান কে? আমরা সকলে ভয় করব কাকে? জোরে বলুন কাকে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার আসিয়াকে যেই না সোয়ায় দেওয়া হয়েছে মরু প্রান্তে, মনোযোগ আছে কি? মনোযোগ আছে? আসিয়াকে মরু প্রান্তে শুয়ায় দেওয়া হয়েছে, শোয়ায় দেওয়া হয়েছে, পেটের উপরে বড় পাথর চাপা দিয়েছে, আসিয়ার অনেক কষ্ট হয়, এরপরও জানিয়ে দিয়েছেন আমি ইমান ছাড়ব না। এইবার ফেরাউন গিয়েছে হামানের কাছে, গিয়ে বলে হামান রে মরু প্রান্তে আসিয়াকে শোয়ায় দিয়েছি, আসিয়ার পেটের উপর পাথর চাপা দেয়া হয়েছে, এরপরেও আসিয়া তো ইমান ছাড়ে না, কি করতে পারি? এইবার হামান বলে না চলবে না, আসিয়ার চার হাত পায়ের মধ্যে তুমি চারটি পেরেক মেরে দাও। বলুন নাউযু বিল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াফিল আউনা যিল আউতাদ। আল্লাহ পাক বলেন পেরেক ওয়ালা ফেরাউন, ফেরাউনের একটি কথা আল্লাহ বলেন আউতাদ, ওয়াতাদুন এর বহুবচন হচ্ছে আউতাদ, ওয়াতাদুন মানে এক পেরেক, আর আউতাদ বহুবচন আল্লাহ ব্যবহার করেছেন কেন? ফেরাউনের শাস্তির নিয়ম ছিল কোন ব্যক্তি যদি তার সিদ্ধান্তের বাহিরে যেত ফেরাউন সঙ্গে সঙ্গে কমপক্ষে চারটি পেরেক মেরে দিত। আসিয়া চার হাত পায়ের মধ্যে যখন চারটি পেরেক মেরে দিয়েছে বাবা, আসিয়ার হাত থেকে রক্তগুলো জমিনের মধ্যে পড়ে, আসিয়ার হাত থেকে রক্তগুলো জমিনের মধ্যে পড়ে, আসিয়ার অনেক কষ্ট হচ্ছে বাবা। এই মুহূর্তে ফেরাউন লক্ষ্য করে দেখে আসিয়া এই কঠিন মুহূর্তে মৃদু স্বরে কি যেন জপতেছে, ফেরাউন নিজের কানটা আসিয়ার জবানের সামনে নিয়েছে। গো বাবা, যেই নাম আসিয়ার জবানের সামনে ফেরাউন কান লাগিয়েছে, শুনতে পাচ্ছে মৃদু স্বরে আসিয়া অন্তিম মুহূর্তে আল্লাহ আল্লাহ নামের জিকির করে। বলুন সুবহানাল্লাহ। মাই আশিকি মাওলা হো মেরা, মাই আশিকি মাওলা হো মেরা, ইশকে নিরালা জুমলা জাহা, জুমলা জাহা জিনকি তাজাল্লি সে উজালা, উলফত মে বরাবর হে ওয়াফা, উলফত মে বরাবর হে ওয়াফা, হো কে জাফা হো হর চিজ মে লজ্জত হে আগর দিল মে মজা হো, হর চিজ মে লজ্জত হে আগর দিল মে মজা হো, মাই উনকে সিওয়া কিস পে ফেদা হো ইয়ে বাতা দে, মাই উনকে সিওয়া কিস পে ফেদা হো ইয়ে বাতা দে, লা মুঝকো দেখা, লা মুঝকো দেখা উনকি তরহ কোই আগর হে। আল্লাহর চেয়ে বড় প্রিয় ঈমানদারদের জন্য আর কেউ নেই বাবা। আসিয়া এই কঠিন মুহূর্তের মধ্যে জবান থেকে আল্লাহর নামকে কিন্তু বাজান ছেড়ে দেয়নি, এই কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহর নাম তার জবানে উচ্চারিত ছিল। এই কঠিন মুহূর্তে যখন ফেরাউন দেখেছে আসিয়া ইমান ছাড়ে না, এইবার চলে গেছে বাবা হামানের কাছে, গিয়ে বলে হামান রে তোমার দিক নির্দেশনা অনুযায়ী আসিয়ার চার হাত পায়ের মধ্যে পেরেক মেরে দিয়েছি, এরপরেও তো আসিয়া ইমান ছাড়ে না, আসিয়া তার আল্লাহর সাথে শিরিক করে না, আমি ফেরাউনকে রব বলে মেনে নেয়নি, এখন কি করতে পারি? এইবার হামান বলে ও ফেরাউন সবচেয়ে কঠিন একটি শাস্তি আছে, সেই শাস্তি হচ্ছে বেলের দ্বারা আসিয়ার দেহ থেকে চামড়াগুলি উপড়ে ফেলো। শাস্তিটা সহজ না কঠিন? সবাই একটু বলেন বাবা সহজ না কঠিন? ফেরাউন এসে বেলের দ্বারা আসিয়ার দেহ থেকে চামড়াগুলি উঠিয়ে ফেলবেন। এই কঠিন মুহূর্তের মধ্যে আসিয়াকে বলে আসিয়া রে এখনো সময় আছে, তুমি কালিমা ছেড়ে দাও, ইমান ছেড়ে দাও, আমি ফেরাউনকে তুমি রব বলে মেনে নাও,
আসিয়ার জবান থেকে একই উত্তর, জীবন দেব কিন্তু ঈমান ছাড়ব না। ফিরাউন যখন বেলের দ্বারা বাবা দেহ থেকে চামড়াগুলি উঠায়, একটাবার চোখ বন্ধ করে দেখুন তো এমন পরীক্ষার সম্মুখীন কি আমাদের হতে হয়েছে। দেহ থেকে চামড়াগুলি উঠিয়ে ফেলেছে, প্রচন্ড রোদের তাপ দেহের মধ্যে পড়ছে, ওই মুহূর্তে আসিয়ার চোখ দিয়ে একটু পানি বেরিয়ে এসেছে। ফিরাউন বলে, আসিয়া রে, মৃত্যুর ভয়ে কি তুমি ক্রন্দন করছো রে আসিয়া? আসিয়া বলে, এ আমার স্বামী, মৃত্যুর ভয়ে আমি কাঁদি না, মৃত্যুর ভয়ে আমি কাঁদি না, আমি কান্না করছি আমার মাওলার কাছে আর ফরিয়াদ করছি, মাওলা এই কঠিন মুহূর্তে আমার ঈমানকে যেন আমি হেফাজত করতে পারি সেই তৌফিক তুমি আমাকে দাও। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আসিয়ার দেহ থেকে যেই না চামড়াগুলি উঠানো হয়েছে, এই কঠিন মুহূর্তের মধ্যে আসিয়া ঈমান ছাড়ছে না। এই কঠিন মুহূর্তের মধ্যে আসিয়ান জবান দিয়ে আল্লাহ আল্লাহ নাম উচ্চারিত হচ্ছে। ফিরাউন এবার চিন্তা করলেন, এই জিব্বা ব্যবহার করে সে আল্লাহর নাম জপতেছে, তার জিব্বার মধ্যে আমি আর একটি পেরেক মেরে দেই, আসিয়ার জিব্বার মধ্যে বাজান আর একটি পেরেক যেই না ঢুকিয়ে দেওয়া হয়েছে। এইবার তো আসিয়ার উপরে এক অংশ, পেরেগের আর নিচের দিকে আরেক অংশ, আসিয়া এবার ঠোঁট নাড়াইতে পারে না, আসিয়ার জিব্বা নাড়াচাড়া করতে পারে না, আসিয়া আর জপতে পারে না। এরপরও দেখে আসিয়ার ঠোঁট যেন কাঁপছে, আসিয়া যেন কি যেন বলার চেষ্টা করছে। ফিরাউন এবার কান লাগিয়েছে, কান লাগিয়ে লক্ষ্য করে দেখে এই কঠিন মুহূর্তের মধ্যে আসিয়ার দিল থেকে আল্লাহ আল্লাহ নামের ধ্বনি বের হচ্ছে, আল্লাহ আল্লাহ মি কোনাদ আরজো সামা, আল্লাহ আল্লাহ মি কোনাদ জুমলা জাহাম, আল্লাহ আল্লাহ ইচে শিরিন ইস্তানাম, শির সাক্কর মি কোনাদ জানম তামাম, শির সাক্কর মি কোনাদ জানম তামাম। এই কঠিন মুহূর্তের মধ্যেও বাজান আসিয়া কিন্তু ঈমান ছাড়েনি। এরপরে ফিরাউন কি করেছে, হামানকে বলে, ও ভাই হামান, এখনো তো আসিয়া ঈমান ছাড়ে না, এই মুহূর্তে আমি কি করতে পারি? আসিয়ার হাতের মধ্যে পেরেক আসিয়ার চামড়াকে উঠায় ফেলা হয়েছে, আসিয়ার বুকের উপর পাথর চাপা দেওয়া হয়েছে, আসিয়ার চেহারাটা সূর্যের মুখী করে দেওয়া হয়েছে, এরপরেও তো আসিয়া ঈমান ছাড়ে না, এখন আমি কি করতে পারি? এইবার আসিয়াকে মেরে ফেলার জন্য হামানে পরামর্শ দেয়, বড় একটি পাথর তার দেহের উপরে উঠিয়ে আপনি তার বুকের মধ্যে ফেলে দিবেন, এর দ্বারা আসিয়া শেষ হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই কঠিন মুহূর্তের মধ্যে আসিয়ার উপরে যেই না বড় একটি পাথর তুলেছে, এইবার আসিয়াকে শহীদ করে দেওয়া হবে। ওই সময়ে আসিয়া হাসতেছে আর আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ কি ফরিয়াদ করে বলেছিল বাজান, সুরায়ে তাহরিম 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা, সুরায়ে তাহরিমের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিলেন, ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة। আল্লাহ পাক বলেন, সারা দুনিয়ার সকল ইমানদারদের জন্য আমি আল্লাহ দৃষ্টান্ত রেখে দিলাম, ফিরাউনের স্ত্রী আসিয়ার দৃষ্টান্ত। ওই কঠিন মুহূর্তের মধ্যে হাতে পেরেক পায়ে পেরেক বাবা দেহ থেকে চাপটাটা উঠানো হয়েছে, এই মুহূর্তে আসিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, মাওলাই করিম ইদ কালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আমি না আপনাকে অনেক বেশি ভালোবাসি গো মাওলা, আপনার মহাব্বতের প্রেমের মধ্যে পড়ার কারণে, আপনার সঙ্গে শিরিক না করার কারণে আজকে আমার চামড়াকে উঠিয়ে আমাকে শেষ করে দেওয়া হচ্ছে গো মাওলা, আল্লাহ আমি তো আপনাকে অনেক ভালোবাসি, তাই
আরজি পেশ করছি অন্তিম মুহূর্তে, ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আপনার কাছে আমার জন্য জান্নাতে একটি অট্টালিকা নির্মাণ করুন। বলুন সুবহানাল্লাহ। ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ونجني من القوم الظالمين الله এই ফিরাউনের নির্যাতন থেকে আপনি আমাকে হেফাজত করুন, এর জুলুম থেকে আপনি আমাকে হেফাজত করুন। ইন্তেকালের আগে ফিরাউন আসিয়াকে বলে, আসিয়া রে একটু পরে তুমি মারা যাবে, এই মুহূর্তে তুমি হাসছো কেন? হাসির কারণ তো বুঝতে পারলাম না। এখন আসিয়া কি বলে জানেন? ও আমার স্বামী, আপনি আমাকে শেষ করে দেওয়ার জন্য আমার দেহ থেকে চামড়াকে উঠিয়ে নিয়েছেন, আমার হাতে পায়ে পেরেক মেরেছেন, আমার জিব্বায় পেরেক মেরেছেন। ও আমার স্বামী, আপনি তো জানেন না আমি কেন হাসছি, জানেন না আপনি তো জানেন না আমি আমার মাওলার কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ আপনার কাছে আমার একটি জান্নাত নির্মাণ করুন, অট্টালিকা নির্মাণ করুন। এই ফরিয়াদ করার সাথে সাথে আমার মাওলা আমার জন্য জান্নাত বানিয়েছেন, আর মৃত্যুর আগে ওই জান্নাতের ছবি আল্লাহ আমার সামনে তুলে ধরেছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। শিরিক করেছেন, জানতে চাই শিরিক করেছেন? এই কঠিন মুহূর্তের মধ্যেও আসিয়া শিরিক করেনি। এই জন্য মুসলমান যারা আছেন প্রত্যেকেই মেসেজটুকু নিতে হবে, জীবন যদি চলে যায় আমরা শিরিক করব না। বলুন ইনশাআল্লাহ। অনেক অভিভাবক আছেন স্ত্রীকে বিবিকে নিয়ে পীর সাহেবের কাছে গিয়ে শিরিক করে, আসে না নাই। অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু রেকর্ড করা আছে। আপনার আমার নবীর নাম কি? মুহাম্মাদুর। সবাই বলুন মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুরের আব্বার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশিম। হাশিমের বাবার নাম আব্দে মোনাফ। আব্দে মোনাফের বাবার নাম কুসাই। কুসাইয়ের বাবার নাম কিলাব। কিলাবের বাবার নাম মুর্রা। মুর্রার বাবার নাম কাব। কাবের বাবার নাম লুয়াই। লুয়াইয়ের বাবার নাম গালিব। গালিবের বাবার নাম ফেহের। ফেহেরের বাবার নাম মালিক। মালিকের বাবার নাম নজর। নজরের বাবার নাম কিনানা। কিনানার বাবার নাম খুজাইমা। খুজাইমার বাবার নাম মুদরিকা। মুদরিকার বাবার নাম ইলিয়াস। ইলিয়াসের বাবার নাম মুদার। মুদারের বাবার নাম নদ্দার। নদ্দারের বাবার নাম মাআদ। মাআদের বাবার নাম আদনান। এই আদনান পর্যন্ত যদি দেখতে চান, কিতাবের নাম বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 543। আদনানের বাবার নাম উদু। উদুর বাবার নাম মুকাব্বিম। মুকাব্বিমের বাবার নাম তারেক। তারেকের বাবার নাম ইসজাদ। ইসজাদের বাবার নাম ইয়ারাব। ইয়ারাবের বাবার নাম সাবিত। সাবিতের বাবার নাম জবিহুল্লাহ ইসমাইল। ইসমাইলের বাবার নাম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম। এ পর্যন্ত পাবেন কিতাবের নাম ফতহুল বারি শরহে সহিহুল বুখারি খণ্ড নম্বর 7 পৃষ্ঠা নম্বর 125। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম তারেক ওরফে আজর। আজরের বাবার নাম নাজুর। নাজুরের বাবার নাম সুরজ। সুরজের বাবার নাম রও। রওর বাবার নাম সালেদ। সালেজের বাবার নাম আবেন। আবেরের বাবার নাম সালেহ। সালেহের বাবার নাম আরফাকশাদ। আরফাকশাদের বাবার নাম শাম। শামের বাবার নাম সাইয়েদুনা নূহ আলাইহিস সালাম। এ পর্যন্ত পাবেন কিতাবের নাম কসাসুল কোরআন খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 155। নূহ আলাইহিস সালামের বাবার নাম লামিক। লামিকের বাবার নাম মতুশালেক। মতুশালেকের বাবার নাম অখনক। অখনকের বাবার নাম ইয়ারুদ। ইয়ারুদের বাবার নাম মাহলাইল। মাহলাইলের বাবার নাম কাইনান। কাইনানের বাবার নাম আনুস। আনুসের বাবার নাম শীশ। শীশের বাবার নাম সাইয়েদুনা ও আবুনা আদম আলাইহিস সালাম। এ পর্যন্ত পাবেন কিতাবের নাম কসাসুল কোরআন খণ্ড নম্বর 1
পৃষ্ঠা নাম্বার 63 আমি জানতে চাই মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে আদনান পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে আদম পর্যন্ত কিতাব কোট করেছে নবীজি কত দিন জীবিত ছিলেন 22330 দিন 6 ঘন্টা নবীজি দুনিয়াতে জীবিত ছিলেন আমি জানতে চাই আল্লাহর পয়গম্বর যদি কোন বেগানা নারীর হাতে হাত রেখে সরাসরি পর্দাবিহীন বায়াত করতেন murid করতেন কিতাবে আসতো কি আসতো না একটু আওয়াজ দেন মুসলমানের মতো আসতো কি আসতো না জোরে বলেন আসতো কি আসতো না তাহলে যে সকল ভণ্ডপীরা মাজারের নামে ব্যবসা প্রতিষ্ঠান খুলে বেগানা নারীদেরকে সামনে রেখে হাতে হাত রেখে বায়াত করছে murid করছে আমি দত্তহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই মুসলমান এরা নামধারী লেভেলধারী ইসলামের ব্যবসায়ী হতে পারে প্রকৃত পক্ষের মুসলমান হতে পারে না পারে না পারে না ঠিক না ব্যাঠে এরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করতে পারবে না কারণ পর্দা ফরজ না নফল ফরজ না নফল আবার ব্যাপার দিকের সাথে অনেক মুসলমান দেখবেন এই যে সামনে আমাদের আসছে 4-5 দিন ওয়ার্ল্ড ভ্যালেন্টাইনস ডে 14ই ফেব্রুয়ারি কি দিবস বিশ্ব ভালোবাসা দিবস আমি আরেকটি মেসেজ দিতে চাই এই যে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে আমাদের মুসলমান আবাল বৃদ্ধা বনিতা প্রেমিক প্রেমিকা গায়ক গায়িকা নায়ক নায়িকা যুবক যুবতী পুরুষ আর নারী তারা যে এই 14ই ফেব্রুয়ারি বিভিন্ন গাছতলায় বটমূলে পার্কে বিভিন্ন রেস্টুরেন্টে আড্ডা দিচ্ছে পর্দা ছাড়া শিরকি কর্মকাণ্ডগুলি করছে মুসলমান আপনারা সবাই একটু জবাব দিতে কি রাজি আছেন ঘুমায় গেছেন জবাব দিতে রাজি আছেন রাজি আছেন আমি আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই এই যে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের নামে বেহায়াপনা বেলাল্লাপনা কর্মকাণ্ডকে চালানো হচ্ছে এই ভ্যালেন্টাইন তো ছিল খ্রিস্টান ধর্ম যাজক সে তার নাম ছিল ভ্যালেন্টাইন বিশ্বের কোন ডিকশনারিতে ভ্যালেন্টাইন মানে ভালোবাসা এই অর্থ খুঁজে পাবেন না এটি হচ্ছে খ্রিস্টানদের কৃষ্টি কালচার ভ্যালেন্টাইন নামে একজন ব্যক্তি ধর্মগুরু খ্রিস্ট ধর্মের সে এমন কাজ করেছে এবং তার নামে এই দিবসকে উদযাপন করার জন্য নাস্তিক মুরতাদরা পাশ্চাত্যের লাল কুকুরের দলের লোকেরা তারা বাংলাদেশের মধ্যেও এশিয়ার মধ্যেও এই দিবসকে চালিয়ে দিয়েছে অথচ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া হে ইমানদারগণ ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে না তারা পরস্পরে বন্ধু তোমাদের দুশ্মন আমি জানিয়ে দিতে চাই এই বিশ্ব ভালোবাসা দিবসের নামে বেহায়াপনা বেলাল্লাপনা নির্লজ্জতামূলক কর্মকাণ্ড যে করছে এই কর্মকাণ্ডে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করার জন্য অন্তত পক্ষে ন্যূনতম ইমানদার কখনোই যেতে পারে না কথা ঠিক না ব্যাঠে আপনারা যাবেন কে কে হাত তোলেন এমরুব্বি যাবেন 14ই ফেব্রুয়ারি উদযাপনের জন্য যাবেন এই এই যুবকেরা আপনারা বলেন যাবেন এই যে আওয়াজ নেই কেন এইবার আসল জায়গায় হায়ার অ্যান্টিবায়োটিক পড়েছে কি যাবেন এ মুসলমান একদম সিংহের মতো গর্জন দিয়ে বলুন যা যাবে 14ই ফেব্রুয়ারি পালন করা যাবে আরো জোরে বলুন যাবে কোশ্চিন কানেও না মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত হচ্ছে সকলকে আমি অনুরোধ করছি মা বন্ধা সহকারে কোন মুসলমান 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে উদযাপন করতে পারে না ঠিক না ব্যাঠে যদি করেন আমার আল্লাহ আছেন না নাই সিরিয়া সিরিয়া আর তুরস্কের সীমান্তে ভূমিকম্প হয়েছে 7.8 তাপমাত্রা 8 মাত্রায় ভূমিকম্প আল্লাহ তাআলা দিয়েছেন ওই আল্লাহ বাংলাদেশে নাই জোরে বলেন নাই রিটায়ারমেন্টে গিয়েছেন আগে যেমন ছিলেন এখন একটু আল্লাহর শক্তি কমে গিয়েছে আল্লাহ পাক তুরস্ক আর সিরিয়ার সীমান্তে হালকা একটি নারা দিয়ে বিশ্বকে সজাগ করে দিতে চেয়েছেন
যদি তোমরা উল্টা পাল্টা করো ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা এই জমিন কার কথা শুনে জোরে বলেন মুসলমান কার কথা শুনে আমি আপনাদের কি জানিয়ে দিতে চাই ঢাকা ক্যান্টনমেন্ট বাসীকে জানিয়ে দিতে চাই মিডিয়ার মাধ্যমে পুরো দুনিয়া বাসীকে জানিয়ে দিতে চাই জুলুম করা যাবে না অন্যায় করা যাবে না মিথ্যা বলা যাবে না আবাল বৃদ্ধা বনিতা যেই যেই অবস্থায় আছেন প্রত্যেককে আজকের মাহফিল থেকে শপথ করতে হবে কখনো অন্যায় করা যাবে না আল্লাহর সাথে শিরিক করা যাবে না কোন পাপ কাজে নিজেকে জড়ানো যাবে না যদি নিজেকে কোন পাপ কাজে জড়িয়ে ফেলি ওই আল্লাহ ভূমিকম্প দিয়ে আমার আপনার পায়ের নিচের মাটিকেও শেষ করে দিতে পারেন জোরে বলেন ঠিক না বে ঠিক হে মুসলমান জোরে বলেন ঠিক না বে ঠিক আমি আরেকটি আবেদন জানিয়ে দিতে চাই ইসলাম বিরোধী কুরআন সুন্নাহ বিরোধী কোন আইন আমাদের বাংলাদেশে যেন করা না হয় ব্যাপারে আমি জোর দাবি জানাচ্ছি আপনারা কি একমত সবাই একমত এই যে বিবর্তনবাদ ডারউইনের মতবাদ দিয়ে আজকে ষষ্ঠ আর সপ্তম শ্রেণীর বইয়ের পাতাগুলো ভরে দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কর জোর নিবেদন জানাই আমি শুনেছি মাশাআল্লাহ উনি তাহাজ্জুদের নামাজ পড়েন কোরআন তেলাওয়াত দিয়ে ওনার দিন শুরু হয় ঠিক না বে ঠিক কি আপনারা জানেন না উনি সজাগ দৃষ্টি রাখবেন ইতিমধ্যে রেখেছেন আগের সুর শিক্ষামন্ত্রী মহোদয়ের আগের সুর আর এখনকার সুর আসমান জমিন বেশ কম ঠিক না বে ঠিক আয় মুসলমান জানিয়ে দিতে চাই মুসলমান বানর থেকে সৃষ্টি নয় মুসলমান আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি হয়েছে কথা ঠিক না বে ঠিক আয় মুসলমান জোরে বলেন ঠিক না বে ঠিক মুসলমান আচ্ছা 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 সম্মানিত হাজিরিন আজকে আটটায় জামাত হলে সমস্যা আছে কষ্ট পাবেন আমি কথাটা একটু গুছিয়ে শেষ করে দেই নাকি এখন শেষ করে দেব আজকে আটটায় জামাত হবে আসেন তো আপনারা ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন আমরা কার সন্তান আপনাদের আওয়াজ ছাড়া তো বয়ান চলবে না বাঘের মতো আওয়াজ দিতে হবে কার সন্তান এ জোরে বলেন কার সন্তান আল্লাহ পাক সূরা নিসার প্রথম আয়াতে বলেছেন এক يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة هي من مندولي تمرا تما در ایک اللہ کے بھائی کرو کون اللہ جا اللہ ایک بیکتی تھے کہ تو تھا آدم تھے کہ تما در کے بانیے چھن امار اللہ بولے چھن تما در کے آدم تھے کہ بانانو ہوئے چھے آدم تھے کہ سرشتی کرا ہوئے چھے এখন জাফর বলেন এবং নাস্তিক বলেন মর্তাদ বলেন বেঈমান বলেন পাশ্চাত্যের লাল কুকুর বলেন যারা ইন্ধন দিয়েছে মানুষ এই বিবর্তনবাদ মানুষ এই বানর থেকে সৃষ্টি হয়েছে কি হয়েছে আগে ছিল ফেনা এরপরে হয়েছে ব্যাং এরপরে হয়েছে বানর এরপরে আস্তে আস্তে লেজটা পড়ে গিয়েছে এরপরে আস্তে আস্তে দু হাত উঁচু করেছে সামনের দু পা উঁচু করেছে মানুষ হয়েছে বলুন নাউজুবিল্লাহ আমি আপনাদের কাছে জানতে চাই একজনও জবানকে খোলা রাখবেন আল্লাহর জন্য জবাব দিবেন কোন মানুষকে ভয় করেন এই জোরে বলেন মানুষকে ভয় করেন ভয় করব একজনকে তিনি কে হলো না মুসলমান হাত উঠায় বলেন কে সবাই বলেন কে এ যত শক্তি আছে আল্লাহ খুশি হয়ে যাবে বলেন কে ভয় করব একজনকে তিনি কে তিনি আমার স্রষ্টা বলেন তিনি আমার স্রষ্টা আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন মিন নাফসি ওয়াহিদা আল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা আমি সে আল্লাহ তোমাদেরকে এক আদম থেকে বানিয়েছি এখন নাস্তিক মুরতাদ আর বেঈমান মুশরিকরা নাস্তিক্যবাদের অনুসারীরা কোন মুসলমান লেভেলধারী মসজিদের সামনের কাতারের মুসল্লিও যদি বলে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে এই মঞ্চ থেকে এই মাহফিলের প্যান্ডেল থেকে আমি জানিয়ে দিতে চাই যে বলবে মানুষ বানর থেকে হয়েছে তার ঈমান নাই জোরে বলেন ঠিক না বে ঠিক আরো জোরে বলো মুসলমান ঠিক না বে ঠিক মানুষ কার থেকে সৃষ্টি আল্লাহ কোন সুরার কত নম্বর আয়াতে বলেছেন সূরা নিসার এক নম্বর আয়াতে বলেছেন এই আয়াতের প্রতি বিশ্বাস আছে এই আওয়াজ দিলে হবে না জোরে বলেন আছে কতটুকু আছে কত পার্সেন্ট সবাই বলেন এ যুবকেরা তোমরা বলো কত পার্সেন্ট যদি 1% সন্দেহ থাকে সে মুসলমান না বেঈমান
সবাইকে বলতে হবে মুসলমান না বেঈমান মুসলমান না বেঈমান তার ঈমান থাকবে না সে মুসলমানের নাম ব্যবহার করতে পারে আব্দুর রহিম হতে পারে সে মসজিদ কমিটির সভাপতি হতে পারে মাদ্রাসা কমিটির সেক্রেটারি হতে পারে সে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ হতে পারে সে যত বড় নামাজি হোক পরহেজগার হোক তাহাজ্জুদ গুজার হোক আল্লাহর একটি আয়াত নয় একটি নুকতাকেও যদি অস্বীকার করে সেই বেঈমান জোরে বলেন ঠিক না বা ঠিক মুসলমান তার ঈমান থাকবে না কারণ আল্লাহর আয়াতকে অস্বীকার করার কোনো সুযোগ জোরে বলেন আছে জোরে বলেন আছে তাহলে কয়েকটি মেসেজ আপনাদেরকে আমি দিলাম আল্লাহর সাথে শিরিক করা যাবে না কোনো মাজারে গিয়ে শিরিক করা যাবে না কোনো পীর বাবার কাছে বিবিকে নিয়ে গিয়ে শিরিক করা যাবে না কোনো ভণ্ড পীরের কাছে গিয়ে নিজের ঈমানকে বিলিয়ে দেওয়া যাবে না কথা ঠিক জোরে বলেন ঠিক আরেকটি কথা বললাম চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করার জন্য কোনো মুসলমান যেতে পারে না আজকের মাহফিল থেকে নিয়ত করেন এই বেহায়াপনা এই কুত্তা কুত্তি দিবস বেলাল্লাপনা বাহিরে রাস্তা ঘাটে খোলামেলা মেলামেশা করে শুধুমাত্র কুত্তা আর কুত্তি জোরে বলেন ঠিক না বে ঠিক এ জোরে বলেন ঠিক না বে ঠিক আরে মানুষ তো মানুষ তো মানুষ তো মানুষ তো গুনাহ করতে চাইলেও কোনো ভদ্র মানুষ তো একটি নির্জন কক্ষে যায় একটি রুমে যায় দরওয়াজা লাগিয়ে দেয় এরপরে গুনাহ করে আবার ভয় আসলে তওবা করে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের জন্য যেই প্রেমিক প্রেমিকা যেই গায়ক গায়িকা যেই নায়ক নায়িকা যেই যুবক আর যুবতী রাস্তাঘাটে যায় রামনার পার্কে যায় বিভিন্ন গাছতলায় বসে ওহো প্রেমিকা বাদাম ছিলে ছিলে দেয় আর প্রেমিক কুটকুট করে খায় আসে না নাই এ জোরে বলেন আসে না নাই এইভাবে উদযাপন করছে অনেক মহিলা তো মহিলারা তো প্রেগনেন্ট হয়ে আসছে অনেক মহিলারা ধর্ষিতা হচ্ছে আমি বলতে চাই এটা বিশ্ব ভালোবাসা দিবস নয় বিশ্ব কুত্তা কুত্তি দিবস বলেন ঠিক না ভাই ঠিক এই মুসলমান ভালোবাসবে একমাত্র আল্লাহকে এক নম্বর কাকে সবাই আওয়াজ দিয়ে বলেন এক নম্বর কাকে আরো জোরে বলেন কাকে আরো জোরে বলেন কাকে দুই নম্বর মোহাম্মদুর রসুলুল্লাহকে কাকে কাকে তিন নম্বর আল্লাহর রাস্তায় জিহাদ কার রাস্তায় জিহাদ কার রাস্তায় জিহাদ আমি আবার জানতে চাই মুসলমান এক নম্বরে ভালোবাসবে কাকে এ মুরব্বীরা বলে না নির্বাচনের সময় মুরব্বীরাই কিন্তু অনেক সময় দেখা যায় খুরমা আর পাঁচশো টাকার বরকতে চিল্লায় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নির্বাচন হয়ে গেলে আবার বলে অমুক ভাইয়ের চামড়া তুলে নেব আমরা কি ভাই বলে কি বলে না জি জি মুসলমান আমার হাতে সময় নাই সময় থাকলে আমি বলতাম দুই তিন দিন আগে গিয়েছিলাম নোয়াখালী বয়ানে উঠেছিলাম নয়টা বিশে শেষ করেছি বারোটা পঁয়তাল্লিশে কয়টায় লম্বা আলোচনা করেছি অল্প সময় আলোচনার ফিনিশিং দেওয়া সম্ভব হয় না আমি শুধু আপনাদেরকে ইশারা দিচ্ছি মুসলমান এক নম্বর ভালোবাসবে কাকে দুই নম্বর ভালোবাসবে মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিন নম্বর আল্লাহ রাস্তার জিহাদকে প্রমাণ আল্লাহ সূরা বাকারায় বলেছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ঈমানদার সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহকে সুবহানাল্লাহ দুই নম্বর আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে কেন আল্লাহ পাক সূরা আহজাব ৬ নম্বর আয়াতের মধ্যে বলেছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ তাআলা বলেন নবীগণ ঈমানদারের জীবনের চেয়েও প্রিয় বলুন না সুবহানাল্লাহ আর আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম واموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله الله পাক বলেন নবী আমার আপনি বলে দিন ইন কানা আবাউকুম যদি তোমাদের পিতামাতা ও আবনাউকুম সন্তানাদি ও আজওয়াজুকুম তোমাদের বিবিগণ ও আশিরাতুকুম তোমাদের আত্মীয় স্বজন ও আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমাদের সঞ্চিত মাল ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা তোমাদের ব্যবসায়িক পণ্য যেগুলি মন্দা হয়ে যাবার তোমরা আশঙ্কা কর ও মাসাকিনু তারদাউনাহা তোমাদের প্রিয় অট্টালিকা ভবন আর ঘরবাড়ি আল্লাহ পাক বলেন
এই আট আটটি জিনিস যদি তোমাদের কাছে তিন জিনিসের চেয়ে বেশি প্রিয় হয় আল্লাহ পাক বলেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি আমি আল্লাহর চেয়ে বেশি প্রিয় হয় আমার রাসূলের চেয়ে বেশি প্রিয় হয় ওয়া জিহাদিন ফি সাবিলিহি আর আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে বেশি প্রিয় হয় ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আই বিআযাবি আমি আল্লাহর আযাব আসার অপেক্ষা করো তাহলে এক নম্বর ভালোবাসবো আবার ঘুমায় গেছেন এক নম্বর ভালোবাসবো দুই নম্বর রসুলকে তিন নম্বর আল্লাহর রাস্তার এবং হাদিস দ্বারা অন্যান্য আয়াত দ্বারা প্রমাণিত এরপরে আমরা ভালোবাসবো আব্বা আম্মাকে কাকে জোরে বলেন কাকে মুসলমানদের ভালোবাসার জন্য কোনো দিবস লাগে না জোরে বলেন ঠিক না ভাই ঠিক মুসলমান চব্বিশ ঘন্টায় ভালোবাসে মুসলমান বাবাকে ভালোবাসে মুসলমান মাকে ভালোবাসে মুসলমান নিজের সন্তান ছেলেকে ভালোবাসে মুসলমান নিজের মেয়েকে ভালোবাসে মুসলমান নিজের বোনকে ভালোবাসে ওস্তাদ মুসলমান ছাত্র মুসলমানকে ভালোবাসে পীর মুসলমান মুরিদ মুসলমানকে ভালোবাসে মুসলমানের ভালোবাসা বারো মাস জোরে বলেন ঠিক না ভাই ঠিক এখন আমি আরেকটি মেসেজ দিতে চাই সম্মানিত হাজিরিন আমার সম্মানিত ইমাম সাহেব হুজুর বলেছিলেন মা বোনদেরকে নিয়ে কিছু কথা বলার জন্য আমি মহিলাদের উদ্দেশ্যে শুধু চারটি কথা বলতে চাই আল্লাহর পয়গম্বর মা বোনদের উদ্দেশ্যে চারটি জিনিসের কথা বলেছেন রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারআ ইদা সাল্লাত খামসাহা যেই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে দুই নম্বর অসামাত শাহরাহা রমজান মাসে রোজা রাখবে তিন নম্বর ও আহসানাত ফারজাহা সতীত্বের হেফাজত করবে চার নম্বর ও আতাআত বাআলাহা স্বামীর অনুসরণ অনুকরণ করবে আল্লাহর রসুল বলেন ফাল তাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত এমন মহিলার জন্য জান্নাতের আটটি দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন বলুন সুবহানাল্লাহ আর আপনাদের ভাইদেরকে বলি আল্লাহর সাথে শিরিক করবেন না এবং অধীনস্থ মেয়েদেরকে পর্দায় রাখবেন আর বাংলাদেশ সরকারকে জানাই এই শিক্ষার ভেতরে সিলেবাসের ভেতরে ইসলাম বিদ্বেষী কোরআন ও সুন্নাহ বিদ্বেষী যে সকল জিনিসকে ঢোকানো হয়েছে হয়তোবা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জানেন না অনুরোধ করছি যেহেতু বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলমান জোরে বলেন কথা ঠিক জোরে বলেন কথা ঠিক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি আলেম ওলামাদেরকে অনেক সম্মান করেছেন সাথে আমি এও বলতে চাই বাংলাদেশের কারাগারের মধ্যে মজলুম আলেম মজলুম গায়রে আলেম কোন নিরপরাধ মানুষ যদি থেকে থাকে আল্লাহর গজব আসার আগেই আল্লাহর ক্রোধ থেকে বাঁচার জন্য হলো এদেরকে মুক্ত করে দিন জোরে বলুন ঠিক না ব্যাঠে হ্যাঁ সিরিয়া আর তুরস্কের সীমান্তের ভূমিকম্প বিশ্বকে নাড়া দিয়েছে মেসেজ দিয়েছে আল্লাহর রহমত যদি আনতে হয় কোন নিরপরাধ লোক যেন জেলখানায় বন্দী না থাকে কষ্ট না থাকে রিমান্ডে যেতে না হয় হ্যাঁ যে অপরাধী সে আলেম হোক গায়রে আলেম হোক সাধারণ পাবলিক হোক আমরা সকলেই তাদের বিচার কামনা করি কথা বলেন ঠিক না ভাই ঠিক আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য অন্তত পক্ষে নিজের দেশকে হেফাজত করার জন্য এই মাতৃভূমিকে হেফাজত করার জন্য আপনারা মনে রাখবেন বিদেশিদের বহির বিশ্বের শকুনদের কুনজর পড়েছে ঠিক না ভাই ঠিক জোরে বলেন ঠিক না ভাই ঠিক এরা দেখেছে আমাদের বাংলাদেশ মসজিদের দেশ জোরে বলেন ঠিক না ভাই ঠিক এ আওয়াজ দিতে হবে ঠিক না ভাই ঠিক বাংলাদেশ দাড়িওয়ালাদের দেশ বাংলাদেশ চুপিওয়ালাদের দেশ বাংলাদেশ মসজিদের দেশ বাংলাদেশ মাদ্রাসার দেশ বাংলাদেশ মার্কাদের দেশ বাংলাদেশ পর্দা পুশিদার দেশ বিদেশি শকুনরা কিছু নাস্তিকদেরকে এজেন্ট বানিয়ে পাঠিয়েছে মুসলমানের মুসলমানিত্বকে ছিনিয়ে নেওয়ার জন্য আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই এই নম্বরিটে ক্যান্টনমেন্টের মধ্যে এমন যুবক যদি থাকে তার মুখে দাড়ি নাই তার মাথায় টুপি নাই তার গায়ের মধ্যে সুন্নতি জামা নাই তার দেহের মধ্যে কোনো সুন্নতি পোশাক নাই কিন্তু তার ভেতরে ইমানের বারুদ রয়েছে কথা ঠিক না ব্যাঠে আজকে নম্বরিটে হামিদিয়া মসজিদের সামনে আল্লাহর নবী
আল্লাহকে নিয়ে যদি কোনো নাস্তিক অপমান করে আল্লাহকে নিয়ে যদি কোনো বেঈমান কটূক্তি করে আমি মনে করি দাড়িহীন ওই মুসলমান আগে দাঁড়িয়ে যাবে ঠিক না ব্যাটে কোন মুসলমান অন্তত পক্ষে এগুলি মেনে নেবে না আমি আপনাদের সামনে আরজ করতে চাই আপনাদের সন্তানদেরকে কখনো শিরকি বিদ্যা শিক্ষা দিবেন না রাজি কে কে রাজি দু হাত তুলে আল্লাহকে দেখেন আল্লাহ আমাদের হাতগুলিকে কবুল করে নিন বলুন আমিন